আরে এটা কি বুঝতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে বাংলায় এটাকে গোসাপ বলা হয়। তো কি বুঝতে পারছি না, ছোট একটা বাচ্চা কোথা থেকে হয়তো চলে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজো হতে আর বেশি দিন বাকি নেই। তো এটা কাঁথি পিকে কলেজের সামনে নান্দনিক ক্লাবের যেহেতু পুজো হয় এখানে, অনেক দোকানদানি আসে এখানে। তো সেই দোকানদানিদের যে বাঁশ পড়ে আছে পেপার ঢাকা হয়ে, হঠাৎ দেখলাম সেই পেপারের সাইড থেকে একটা মুখ বের করে আছে। প্রথমে দেখে এটাকে আমি সাপটা বন্য কিছু ভেবেছিলাম, মুখটা এমনভাবে বের করে রেখেছে। তো তারপর দেখলাম যখন আস্তে আস্তে বেরোলো, ব্যাপারটা দেখলাম একটা বাচ্চা কোথা থেকে পেপারের মধ্যে বা কিছুভাবে হয়তো চলে এসছে। হয়তো বা খাওয়ারের সন্ধানে বেরিয়েছে। যখনই কোনো আওয়াজ হচ্ছে, ভয়ে হোক যাই হোক, ও তো এখন অনেক ছোট, তাই ভয়েই হোক আর যাই হোক, তো যেভাবে দেখছে কিছু একটা সন্ধানে এসছে, মনে হচ্ছে খাওয়ারের সন্ধানেই ও বেরিয়েছে। ভয়ও লাগছে যদি বাই চান্স আমার দিকে দৌড়ে আসে। ছোটো ডাইনোসরের মতো মুখ তুলে আছে কিছুটা, এর মুখ তোলাটা কিছুটা যে কেউ দেখলে বলবে ছোটো ডাইনোসর। যদিও ডাইনোসর এখন লুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছে।